আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা ডেল মাদারবোর্ড আসছে, এটা মূলত নো ডিসপ্লে সমস্যা নিয়ে। তো আমরা প্রথমেই র্যামের কয়েল পাশাপাশি কোরের যে কয়েলগুলো আছে ভোল্টেজ মোডে চেক দিলাম যে ভোল্টেজ আসে কি না। তো সকল ভোল্টেজ আসে, তো ডিসপ্লে আসে না। তার জন্য আমরা সকল রিকোয়ারমেন্ট চেক দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের মাদারবোর্ডটিতে বায়াসের সমস্যা। তো আমরা এখন বায়াসটি উঠাবো হটগানের সাহায্যে। তো 400 হিট রেখা 15 এয়ারের দিয়ে আমরা বায়াসটি উঠেলাম। তো আমরা যে বায়াসের যে পেটটা আছে ওটা ক্লিন করলাম আর কি। তো এখন আমরা বায়াসটি ব্যাকআপ নিব, পাশাপাশি এটা যে ইডিটের কার্যক্রম আছে তো ইডিট করব। তো বন্ধুরা, আমরা ইডিট করার পর এখন অ্যাসবোর্ড 4-এর মাধ্যমে রাইট করলাম। রাইট করার পরবর্তীতে আমরা এখন ডিসপ্লেটি চেক দেব। তো বন্ধুরা, আমরা এখন পাওয়ারটি দিলাম, দেওয়ার পরে আমাদের ইম্পিডেন্সটি হাই আসছে পাশাপাশি। একটা রিস্টার্ট নেওয়ার পরবর্তীতে আমাদের ডিসপ্লেটি চলে আসছে কিবোর্ডে।